নমস্কার, আমি কৌশিক। আমি একজন WBCS অ্যাসপিরেন্ট এবং তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল নজরে WBCS। যদি তুমি যে একজন নতুন অ্যাসপিরেন্ট হও, তাহলেও তুমি নিশ্চয়ই জানো যে আমাদের WBCS এর সিলেবাসে শুধুমাত্র ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, এখানে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি নেই। এবং তোমরা এটাও জানবে যে আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে এবং পরীক্ষার ক্ষেত্রেও হিস্ট্রির গুরুত্ব কিন্তু অনেক বেশি এবং যে কোনো অন্য সাবজেক্টের তুলনায় আয়তনে অনেক বেশি। এই কারণে, কারণ হিস্ট্রি থেকে শুধুমাত্র প্রিলিমসে 50 নম্বর থাকে, তার মধ্যে 25 নম্বর আলাদা করে ভাগ করা থাকে শুধুমাত্র মডার্ন হিস্ট্রির জন্য, এবং রিসেন্ট সময়ে দেখা যাচ্ছে সেটা 25 নম্বরকেও ছাড়িয়ে যাচ্ছে। আর মেন্সের ক্ষেত্রে গুরুত্বটা আরোই বেশি। আমরা আসছি সেই বিষয়ে। তো হিস্ট্রির তিনটে অংশ আছে, অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি। এবার স্বাভাবিকভাবেই তোমার মনে হতে পারে যে শুরু করলে একদম অ্যানশিয়েন্ট থেকে করব, দেন মেডিয়েভাল করব এবং শেষে আমি মডার্ন করব। এবার এই বিষয়টা তোমার বেসিক লেভেলের জন্য ঠিক আছে, অর্থাৎ তুমি প্রথমে অ্যানশিয়েন্ট করলে, তারপর মেডিয়েভাল করলে, তারপর মডার্ন করলে, কিন্তু ডিটেল স্টাডির ক্ষেত্রে কিন্তু সেটা ঠিক হবে না। এবার এখানে বেসিক বলতে আমি কী বোঝাচ্ছি বা ডিটেল বলতে আমি কী বোঝাচ্ছি সেটা আমার এই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে। এখানে আমি বলেছি কী করে প্রিপারেশন শুরু করা যেতে পারে, তার তিনটে স্টেজ আমি উল্লেখ করেছি, তোমার ডেসক্রিপশনে এই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে। তো যেমনটা আমি বললাম যে বেসিক লেভেল, যেটা আমি ওই ভিডিওতে বলেছি, তোমার ভিডিওটা দেখার পর আরও ভালো বুঝতে পারবে, সেখানে তুমি অ্যানশিয়েন্ট, মেডিভ্যাল এবং মডার্ন এই ক্রমে করতে পারো। বাট তারপরের যে স্টেজ, অর্থাৎ ডিটেল স্টেজ, সেখানে কিন্তু তুমি এইভাবে অ্যানশিয়েন্ট, তারপর মেডিভ্যাল, তারপর মডার্ন করাটা তোমার ঠিক হবে না। কেন ঠিক হবে না সেটার যুক্তিতে আমি এবার আসছি। তোমরা যদি WBCS এর বেশ কিছু বছরের ট্রেন্ড লক্ষ্য করো, বিশেষ করে মেন্সের ট্রেন্ডস, প্রিলিমসের তো বটেই, তাহলে তোমরা সেখানে দেখতে পাবে যে মডার্ন হিস্ট্রির ওপর গুরুত্ব বা ওয়েটেজ কিন্তু সবচাইতে বেশি এবং অনেকটাই বেশি। তারপর সেটা আসছে মেডিভ্যাল, অনেকটাই কম, এবং অ্যানশিয়েন্টে আরোই অনেকটা কম। প্রায় এক বছরেরও বেশি সময় আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম একটা বইকে উদ্দেশ্য করে, এবং সেটা প্রায় 11,000 ওপর ভিউজ আছে। সেখানে তোমরা দেখতে পাবে যে আমি তখনও বলেছিলাম, সেই সময় 2000 মেন্সের ট্রেন্ড অনুযায়ী, যে মডার্ন হিস্ট্রির ওপর কিন্তু গুরুত্ব অনেকটাই বেশি দেওয়া হচ্ছে তুলনামূলকভাবে মেডিভ্যাল এবং অ্যানশিয়েন্টের ক্ষেত্রে। এবং পরবর্তীকালে অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে, বিশেষ করে এই বছরে এই যে কদিন আগে মেন্স হলো, সেখানেও তোমরা যদি প্রশ্নে অ্যানালিসিস করে দেখো, তোমরা দেখতে পাবে যে ইতিহাসের ক্ষেত্রে মডার্ন হিস্ট্রি থেকে প্রচুর পরিমাণে বেশি প্রশ্ন এসছে, সেই তুলনায় মেডিভ্যালে কম এসছে, অ্যানশিয়েন্টে আরোই কিন্তু কম এসেছে। এবার ডিটেলস স্টাডির ক্ষেত্রে তুমি যদি প্রথমে অ্যানশিয়েন্ট করো, তারপর মেডিভ্যাল করো এবং তারপর শেষে গিয়ে মডার্ন করো, তাহলে যতদিন তোমার পরীক্ষা কাছে চলে আসবে, তোমার কিন্তু মডার্ন খুব ভালো করে তৈরি নাও হতে পারে সেই পার্টিকুলার এক বছরের জন্য। এবং সেটা যদি এক বছরের থেকেও কম সময় হয়, তখন কিন্তু তোমার মডার্নটা খুব একটা ভালো করে তৈরি নাও হতে পারে, কারণ তুমি দেখবে এটা কিন্তু অনেক বড় সিলেবাস। অথচ তুমি এখন জানতে পারছো যে মডার্নের ওয়েটেজ কিন্তু খুব বেশি, যথেষ্টই বেশি অন্যগুলোর তুলনায়। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডিটেলস স্টাডির ক্ষেত্রে তোমাকে প্রথমে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে মডার্ন হিস্ট্রিকে। তুমি মনে রাখবে, কিন্তু আমি ডিটেলস স্টাডির কথা বলছি, বেসিক তুমি অলরেডি পুরোটা করে নিয়েছো, সেই যে ভিডিওর কথা বলছিলাম সেটা দেখলেই বুঝে যাবে আমি কী বলতে চেয়েছি। তো মডার্ন হিস্ট্রি তুমি যখন পড়ছো, শুরুতে ভালো করে মডার্ন পড়বে, সব থেকে বেশি ওয়েটেজ মডার্নে দিতে হবে। সাইমেলটেনিয়াসলি তুমি চাইলে একটু একটু করে মেডিভ্যালটাও করতে পারো, তুমি চাইলে একদম শুরুর দিকে অ্যানশিয়েন্টটা পুরোটাই বাদ দিতে পারো, অথবা চাইলে একটু একটু করে তুমি অ্যানশিয়েন্ট করতে পারো। ওভার দ্য টাইম তোমার মডার্ন যত তৈরি হতে থাকবে, তখন তুমি মেডিভ্যালটা একটু বাড়ালে, এবং যখন তোমার মডার্ন এবং মেডিভ্যাল অনেকটাই তৈরি হয়ে গেছে, তখন তুমি অ্যানশিয়েন্টটাকে ভালো করে করতে পারো। তাহলে বাইরে টাইম যখন তোমার পরীক্ষা আসবে, তোমার ইতিহাস সিলেবাসটা ভালো করে শেষ হবে। আর মনে রাখো, যেমনটা আমি শুরুতেই বলেছিলাম, অনেকেই বলে এমন ঠিকই বলে, ইতিহাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের WBCS এর প্রিপারেশনের ক্ষেত্রে। আমরা তো এখানে সেলফ স্টাডির কথা বলছি, কিন্তু তুমি দেখবে কিছু কিছু কোচিং ইনস্টিটিউট তোমাকে কিন্তু এইভাবে দেখাবে না, তারা বলবে প্রথমে অ্যানশিয়েন্ট শেষ করো, তারপর মেডিভ্যাল শেষ করো, তারপর মডার্ন শেষ করো। তারা এই কারণেই বলে, কারণ তারা জানে যে মডার্নটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং মডার্ন অব দি স্টুডেন্টদেরকে আটকে রাখতে হবে। অবশ্যই যেটা সঠিক নয় যদি আমি এক্সামের পার্সপেক্টিভ থেকে দেখি। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে এবং তোমাদের কাজে আসতে পারে। তোমরা অনেকেই হয়তো এই প্রসেসটা ফলো করো, আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল নজরে WBCS-কে সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। নমস্কার।